সুন্দর একটা ড্রেস এবং এটা এত সুন্দর যে এটা পুরো সালাওয়াতটাও হচ্ছে খুব সুন্দর করে পেয়েছেন, একদমই ডিফারেন্ট। এর সাথে আজকে থাকবে সাদাবাহার, খুবই সুন্দর সাদাবাহার, একটা ফুল ভলিউম থাকবে। গতকালকে বলেছিলাম আজকে সাদাবাহার লাক্সারি দেখাবো, তো রিয়ালিটি আজকে আপনাদের জন্য আছে সাদাবাহার লাক্সারি। সো যে যেখানে আছেন গো এর খুব দ্রুত হাই আপু হ্যালো, সো খুব দ্রুত জয়েন হয়ে যাবো, যা যে টাইম একটু যদি পাই লাইফে শেয়ার করে দেবো অ্যান্ড কমেন্ট করে জানাবো। আপুর সাথে রাইট নাও করা করা অ্যাক্টিভ আছি, লাইফটা ক্লিয়ার কিনা এবং আপুকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যালো আপু, হ্যালো, আজকে অনেক সুন্দর 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 ড্রেসেস আপনার। সো প্রথমেই তো আমার হাতে দিল, প্রথমে উই হ্যাভ সাদাবাহার লাক্সারি, যেটা খুবই রিজনেবল প্রাইসে, সুপার ডুপার এফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবো। দেন মাই ওয়ান, আজকে আমারটাও খুবই এফোর্ডেবল রেঞ্জে, দিস ইজ মাই ওয়ান, আ ভেরি বিউটিফুল। এনে হাই আপু, জয়পুরি দেখাবো না আপু, জয়পুরি কালকে দেখাই। আজকে সাদাবাহারটা গতকালকে বলে ফেলছিলাম যে আজকে উইল শো সাদাবাহার, আমি আছি, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু। কারা কারা অ্যাক্টিভ আছেন এবং লাইফটা ক্লিয়ার কিনা আমাকে ক্লিয়ারলি, কারা কারা অ্যাক্টিভ আছেন লাইফটা ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি। দিস আর সাদাবাহার, আজকে এই সাদাবাহারটা দেখি, একদম আজকে কি একটা সুন্দর অফারে পেয়ে যাবেন, দিস ইজ দ্য ওয়ান, পুরোটা বডির মধ্যে যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। আপনি একটু দোপাট্টা দেওয়ান, এটা দোপাট্টা হচ্ছে পুরোটা পিওর শেফনের দোপাট্টা, দিস ইজ দ্য ড্রেস, মানে এটা সাদাবাহার প্রিন্ট কারি, জাস্ট হ্যাভ আ লুক, কি পরিমাণ না গর্জিয়াস। এটা সাতটা ডিজাইন অ্যাভেলেবেল এই ড্রেসটা, সাদাবাহার স্টিচ প্রিন্টটা দেখা নাই, যে প্রিন্টটা প্রিন্টে দাও, প্রিন্টটা অসম্ভব সুন্দর আপু, দেখানোর আগে অর্ডার করে দেন। আমি প্রাইস বলার আগে আজকে যারা সাদাবাহার অর্ডার করবেন দে আর লাকিয়েস্ট ওয়ান, ট্রাস্ট মি, বিকজ আপু যে প্রাইজে সাদাবাহারটা দিব আপু একটা অফার রেঞ্জে পেয়েছি, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস কিং ওয়ান, এবং আপনারাও পেয়ে যাবেন অফার রেটে। আপু যেই কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম এই কালার, তারপর যদি আপনার কালার নিয়ে কোনো কনফিউশন থাকে নো প্রবলেম, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, সে ডেলিভারি বয়ের সামনে একটু ড্রেসের কালারটা চেক আউট করে নেবেন। আমার প্রিয় আপু কেমন আছো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আই এম গুড আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, আর আপনি কেমন আছেন আপু? সো দিস ইজ অ্যানাদার ওয়ান, দ্য পিঙ্কিশ স্টোন অ্যান্ড ইট ইজ অলসো আ বিউটিফুল রেড, সুপার ডুপার এই যে এছাড়াও দেখেন আজকে আরও একটু ফাটাফাটি ড্রেস আছে। সো সবাই একটু আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার কিনা, একটু বেশি কিছু করে রিয়াকশন দিতে হবে, যার যার টাইমে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিতে হবে, দিস ইজ দ্য ওয়ান। এটা পিঙ্ক কালার আছে, এরকম সাতটা ডিজাইন, উই হ্যাভ সেভেন ডিজাইন, যেটার সাদাবাহার পিওর শেফন আপু, সাদাবাহার হ্যালো বিউটিফুল আপু, হ্যালো আপু, আজকে আর বিউটিফুল নাই। সো আজকে মানে এতই লেট করে ফেলছে যে ড্রায়ারও ইউজ করতে পারি না, চুলের অবস্থাও খারাপ। আমার পটা আপু অনেক রিজনেবল, আমার পটা যদি বলি একদম 1500-র মধ্যে সবাই অর্ডার দামদাম, আমি আমার পটার প্রাইস আগেই বলে দিবো, কারণ আমি চাই যে আপনারা সবাই একটা করে কালেকশানে রাখেন, ডেট ওয়ারেন্ট বলে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সাদাবাহার, দিস ইজ সাদাবাহার, আসসালামু আলহামদুলিল্লাহ আপু, ভালো আলহামদুলিল্লাহ। আমার পরটা আপু দেখিয়ে দিচ্ছি, আমরা একটু রিয়াকশন দিবো, একটু কষ্ট করে লাইফে শেয়ার করে দেবো, দিস ইজ দ্য ওয়ান, এই যে লোয়ার প্যানেল, ইজেন্ট ইট প্রিটি এনাফ আপু, আমার পরটা তো ইজেন্ট ইট প্রিটি এনাফ, উই হ্যাভ আজকে খুব সুন্দর দুটা কারিজমা প্রিন্টও আছে, অ্যান্ড দিস ইজ দ্য দোপাট্টা, আমার পর দোপাট্টা দেখেন, দিস ইজ দ্য ওয়ান, ইজেন্ট ইট প্রিটি এনাফ, অ্যান্ড ইট ইজ অন আ বিউটিফুল রেঞ্জ। থাকে না অনেক সময় ড্রেসের সাথে দোপাট্টা ম্যাচ হয় না, বাট টুডে তাও কত সুন্দর লাগছে, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, ইউ গাইজ লাভ মি সো মাচ আপা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে আমাকে আপনাদের সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। টু পিস না আপু, আমারগুলো হচ্ছে বিশাদা বার হচ্ছে পিস আপু, কটন এইগুলো আপু, অন্য কি কটন এগুলো না আপু, সাদা বার হচ্ছে পিওর শেফন এসছে, সাদা বার এবার কটন আসে না আপু, পিওর শেফন আসছে, লঙ্কা তো বলে দিচ্ছি, সুন্দর লাগে আপু সবসময়, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু, একটু ব্রাশটা দাও, হেয়ার ব্রাশ দাও, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি একটু লাইফটা স্টার্ট করে দিই, জাস্ট গিভ মি ওয়ান মিনিট। আচ্ছা আপু তোমার পরে জামাটা জামার নিচের ঘের কত ইঞ্চিটা বলে দিও, ওকে আপু নো প্রবলেম বলে দিবো, সো লেটস স্টার্ট দ্য লাইফ,
অনেকে ভাবে আপুর মনে মাইক্রোফোন নাই, আজ ইউজ করি না। হ্যাঁ, আমার কাছে খুবই আনইজি লাগে। দেখিস, চলো বিসমিল্লাহ। আজকে বাবা এটা কি কি ফোন তাও যাই না। আচ্ছা, নো প্রবলেম, ওকে, লেটস স্টার্ট। আজকে সানা সাফিনাস দেখা না আপু, আজকে সানা সাফিনাস দেখাচ্ছি না আপু, আজকে নো সানা সাফিনাস। আমাকে একটু জানাবেন, এখন আমি একটু মাইক্রোফোনটা ইউজ করি, আমাকে শুধু জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা। দিয়ার ইট ইস, আমাকে জাস্ট একটু জানাবেন আপা সাউন্ড সাউন্ডটা ক্লিয়ার নাকি, ওকে, ওইটা সেম প্যাটার্নের, আমাকে একটু জানাবেন এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা, ওকে। দেখি খাদিজি, ওইটা দাও তো একটু, দেখেন তো আবার একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা। দেখি আমার ওই মোবাইলটা দাও, দেখেন তো এখন সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা। আজকে একটু মাইক্রোফোন ইউজ করি, ওই মোবাইলটা দাও। 46 আপু, আমার তো অল সাইজেস অ্যাভেলেবল, আই হ্যাভ অল সাইজ। আমার তো আপু অল সাইজ, আমাকে একটু এখন বলেন তো আপনারা সাউন্ডটা ক্লিয়ার কিনা। শোনা যাচ্ছে, আমি একটু চেক আউট করি, হ্যাঁ, লাইভটা আমি একটু চেক আউট করি যে সাউন্ড ওয়েদার ইট ইজ ক্লিয়ার অর নট। তাহলে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আপু, ওকে। দেখি মাইক্রোফোনও দান, এখন শুধু লাইভ স্টার্ট এবং দান দরকার। আপু খাদি কবে দেখবো? আপু খাদি ইনশাল্লাহ আগামীকালকে, পাকিস্তানি দেখেন আজকে উঠার পরপর আমি করা স্টার্ট করেছি, ইনশাল্লাহ আমরা আগামীকালকে খাদি দেখতে পারবো। জাস্ট ডোন্ট ওয়ারি, ওকে ওকে, লাস্ট স্টার্ট, চল বন্ধ করে দাও স্টোরে। হ্যাঁ ঠিক আছে, স্টোরে এসে ড্রেস দেওয়া যাবে আপু, স্টোর নিয়ে অনলি অনলাইন। সো লাস্ট স্টার্ট দা লাইভ, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাদি জাতি লাইভে চলে আসছি উইথ সো বিউটিফুল সাদাবাহার নিয়ে, এবং সেই সাথে থাকছে আপুর পাওয়াটা অন সুপার ডুপার রিজনেবল রেট। ফার্স্টে আমি আমার পাওয়াটা দিয়ে স্টার্ট করবো, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা, সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা। হ্যাঁ আপু, অনেকদিন পর তোমাকে দেখলাম, ওয়েলকাম টু মাই লাইভ আপু। সো ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ উইল বি 150 টাকা। সো আমরা যারা অর্ডার করবো, মেক শিওর 100% কনফার্ম অর্ডার করবো, 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করবো না। সবার কাছে আপুর একটা রিকোয়েস্ট থাকবে, সো লেটস গো উইথ মাই ওয়ান। আমার ড্রেসটা আপু পিওর কটন, ইট ইজ আ বিউটিফুল ড্রেস। আমি একটু ওনাটা দেখাই, এটার ওড়নাটাও ফাটাফাটি, কিছু কিছু ড্রেস থাকে না ড্রেসের সাথে মনে হয় ওড়নাটা যায় না। জাস্ট আমার লোক দিস দোপাটা দেখেন, দোপাটাটা কত সুন্দর, ইট ইজ আ বিউটিফুল কম্বিনেশন। এই যে জাস্ট কম্বিনেশনটা দেখেন, সো বিউটিফুল কম্বিনেশন, এবং লটস অফ টার্সেল, টার্সেলগুলোও খুব সুন্দর। সো লাস্ট স্টার্ট, এটা হচ্ছে পিওর কটন, ড্রেসও পিওর কটন, দোপাটা পিওর কটন। আপনি স্টিকারটা দাও, আগে প্রাইস বলে রাখি, কজিটার কোয়ান্টিটি কম। আজকে অনেকগুলো ড্রেস একসাথে দেখাবো, অর্ডার করবো কিছু আপু মেসেঞ্জারে। আপু মেসেঞ্জারে, মেসেঞ্জারে অর্ডারটা প্লেস করে দিবেন আপনি, মেসেঞ্জারে। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে নেই, ফুল নেকটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর, একটা পেস্ট টোনের মধ্যে পুরো নেকটা হচ্ছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা। হ্যাভ এ লুক অফ দিস এমব্রয়ডারি, খুব সুন্দর করে পুরো নেকটা এমব্রয়ডারি করা। এখানে হচ্ছে টার্সেল করা, ড্রেস পরছে অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ মা আপু, দিস ইজ আ বিউটিফুল ড্রেস, ট্রাস্ট মি। এবং এটার প্রাইসটাও অনেক বেশি রিজনেবল, এবং কাপড়ও খুব ভালো। তোর একটা ড্রেস পেয়েছি মাশাল্লাহ, আই টোলার ইটস ফর ইউর, সেই না আন্টি, ওরে বাবা, ও মানহাকে বলবা, আন্টি লাভস ইউ সো মাচ, আন্টি প্রত্যেক দিন মানহার কথা একবার করে মনে করি আমি। সো এবং সাবারাকে আমি বলি যে আই জাস্ট লাভ হার, ওর বিহেভ, ওর অ্যাটিটিউড, পাস মাই লাভ টু হার পুনম। সো খুব সুন্দর করে এখানে হচ্ছে টার্সেল করা, খুব সুন্দর করে টার্সেল করা, এখানে হচ্ছে বাটন আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা, ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্ট করা ড্রেসের লোয়ার পোর্শন দেখেন, খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টেড প্যানেল আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে ইট ইজ এমব্রয়ডারি, বাট ইট ইজ ডিজিটাল প্রিন্ট। প্লিজ আপু প্রাইস, প্লিজ আপু প্রাইস হচ্ছে মাত্র 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 1650 টাকা, 1650 টাকা হচ্ছে মাই ওয়ান।
প্রাইস থাকছে এটা 1650 টাকা, 1650 টাকা উইল বি দ্য প্রাইস রেঞ্জ। খুবই 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 এফোর্ডেবল রেঞ্জ। আপনি ইনবক্স চেক করাবে, ডোন্ট ওয়ারি, দিস ইজ দ্য স্লিম। এটা কিন্তু ছয়টা সাইজ অ্যাভেলেবেল, 36, 38, 40, 42, 44, 46, 36, 38, 40, 42, 44, 46, মানে এভরিডে যে সাইজগুলো থাকে। সো রিজনেবল প্রাইস এবং খুব দ্রুত পিক আপ করতে হবে। ওকে, প্রথম শপিং করলাম আজ ড্রেস পেতে, এত সুন্দর প্যাকেজিংয়ের সাথে ড্রেসটা, অনেক সুন্দর, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মিনি সাইদা আপু, জাস্ট প্রে ফর মি, দু আমার লটস অফ দোয়া দরকার ফ্রম ইউ গাইস। দিস ইজ দন, খুব সুন্দর করে স্লিপস পেয়ে যাচ্ছে, স্লিপসের লোয়ার পোর্শন এরকম ডিজিটালে প্রিন্ট করা, জাস্ট লোয়ার পোর্শন একটা লেস ওয়ার্ক আছে। ডিজিটাল প্রিন্টটা দেখে মনে হচ্ছে ইট ইজ এমব্রয়ডারি, বাট খুব সুন্দর, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি না। হ্যাঁ, নেকটা শুধু এমব্রয়ডারি, সো এটাও ডিজিটালি প্রিন্ট করা, ড্রেসের লোয়ার পোর্শন ডিজিটালি প্রিন্ট করা, তার নিচে লেস আছে। সো কী কী আছে, স্লিপসে লেস আছে, ড্রেসের লোয়ার পোর্শন লেস আছে, ড্রেসের ব্যাক পয়েন্টের লোয়ারও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট সহ লেস ওয়ার্ক আছে। আপু এটা স্যালোয়ারটা দাও, তাতেই স্যালোয়ারটা দাও, ফুল কটন আপু, এটা দিস ইজ ফুল কটন আপু, একদম এই যে একটা টাইম যাচ্ছে না, আরামে পরে ফেলতে পারবেন এই ড্রেসটা, সুপার ডুপার কমফোর্টেবল। দিস ইজ দ্য ওয়ান, সাদাবার দেখাবো, দেখাচ্ছি এটা একটু দেখে নিই, দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা প্যান্ট, খুব সুন্দর একটা স্ট্রেট প্যান্টে পেয়ে যাচ্ছে, প্যান্টের লোয়ার পোর্শন বা ডিজিটালি প্রিন্ট করা, এটা কিন্তু একদমই ডিফারেন্ট, সবসময় প্যান্ট প্রিন্টে আসে, বাট জাস্ট টুডে জাস্ট হ্যাভ আ লুক অফ দিস প্যান্ট, খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে চলে এসেছে। আমি ড্রেস মেসেঞ্জারে মডারেটর আপুর সাথে যা করেছে, কিন্তু শেষে আপু আর মেসেজ দেখেনি, মেসেজ বলছে প্লিজ একটু দেখতে বলবেন। ওকে, না না আপু, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট আপনার একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। হ্যাঁ, ইয়াস, সো এটা ইনশাল্লাহ কালকে মডারেটররা দেখে দেবে। আপনি একটা মেসেজ করেছেন মেসেঞ্জারে, ওকে, আপনার মেসেজটা দেখা হচ্ছে না, দেখে দেবে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। যে টেলোরিং ওই সাইজটা 46 কি সেম, ইয়াস আপু, আমাদের টেলোরিং এবং এই সাইজটা সেম হয়। সো দিস ইজ দ্য, খুব সুন্দর করে, খুব সুন্দর, এটা ডিজিটাল প্রিন্ট, এটার স্যালোয়ারটা খুবই ডিফারেন্ট, সো জাস্ট টেক ইট, এটা নিয়ে নিবেন, প্রাইস খুবই রিজনেবল দিয়েছি, 1650 টাকা, সো এর থেকে রিজনেবল প্রাইস কিন্তু আপনার হয় না। জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দ্য পার্ট, এইটার দ্য পার্টটা দেখেন, ড্রেসের সাথে ফুললি 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 কন্ট্রাস্ট, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, সুন্দর না দোপাট্টাটা, হচ্ছে পিওর কটন, ড্রেসের স্লিপসে যে এমব্রয়ডারি প্যাচটা আছে দোপাট্টার, এখানেও এমব্রয়ডারি প্যানেলটা, দোপাট্টা এখানে সেম প্যানেল, অ্যান্ড ভিতরে দিকে দেখেন ল্যাভেন্ডার লং স্ট্রাইপ, সাদাবার কটন ওনার আপু, সাদাবার শিফন ওনার, লাক্সারি শিফন আপু, না সাদাবার আজকে কটনে নাই। সো খুব সুন্দর লাগে, আপু কেমন আছেন, দিস ইজ দ্য ওয়ান, ভেরি বিউটিফুল দোপাট্টা, ভেরি ভেরি প্রিটি অ্যান্ড ভেরি 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 বিউটিফুল দোপাট্টা, পুরো দোপাট্টা খুব সুন্দর করে লং স্ট্রাইপ স্ট্রাইপ করা, ড্রেস আসবে আপু, লাক্সারি শিফন আসবে, খুব সুন্দর করে ড্রেস আপু, ড্রেস কিন্তু 44, আমরা তো আপু সবসময় বলি যে ওনাটা এবার ঠিকভাবে দাও, আমরা তো আপু সবসময় বলি যে আমরা আপু সার্বজনীন তার করি আপু, যেন সবাই পড়তে পারে, দিস উইল বি দ্য দোপাট্টা, হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর একটা দোপাট্টা পেয়ে গেছে, দিস ইজ দ্য আ ভেরি বিউটিফুল ড্রেস, জাস্ট টেক ইট, জাস্ট টেক ইট, যতক্ষণ স্টকে আছে ইনশাআল্লাহ, সো জাস্ট নিয়ে নেবেন, ছয়টা সাইজ অ্যাভেলেবেল, 36, 38, ছয়টা সাইজ অ্যাভেলেবেল, এটা 36, 38, 40, 42, 44, 46, অনেক ধন্যবাদ আপু, ইয়ার মোস্ট ওয়েলকাম, ওড়নাও কটন আপু, ফুল ড্রেস অ্যান্ড দোপাট্টা, ফুল ফুল কটন, অ্যান্ড গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, সো ড্রেস অ্যান্ড দোপাট্টা হচ্ছে ফুল কটন, পুরো কটনের মধ্যে ডিজিটালি প্রিন্ট করা, প্রাইস থাকছে মাত্র 1650 টাকা, অল সাইজ অ্যাভেলেবেল, সাইজগুলো হচ্ছে 36, ওড়না কি কটন আপু, ড্রেস অ্যান্ড ওড়না পুরোটা পিওর কটন। আমাকে একটু বলবেন আজকের সাউন্ডটা কি, ইজ ওকে, মানে আপনারা সুন্দরভাবে শুনতে পাচ্ছেন নাকি, বারুকের কালো জামাটা আনো আপু, আল্লাহ আপু, আমি যদি একটাও পাই, ট্রাস্ট ম্যাম, যদি একটাও পাই আমি এটা, আই উইল টেক ইট ফর ইউ, আমি যদি একটাও পাই, থাকে না অনেক সময় গোডাউনে বা ফ্যাক্টরিতে একটা পাওয়া যায়, ওনাটা আমাকে একটু দিল, সো আই উইল টেক ইট ফর ইউ। লং কথা আপু, ফ্রি ওয়ে হোয়াটসঅ্যাপ চেক করবেন আপু, হোয়াটসঅ্যাপের জন্য তো একজন মডারেটর অ্যাসাইন করেছি, ওকে, সো আপনি একটু হাই দিয়ে রাখেন যে আমি আপুকে বলেছি, তাহলে ওরা আমাকে পাস করবে। দিস ইজ দ্য দোপাট্টা, সো এটা একটু সাইজগুলো একটু শুনে নিই আমরা, প্রাইসটা আগেই বলে দিয়েছি, সাইজ এটা 36, 38, 40, 42, 44, স্লিপসের লং এটা 20, বডি ড্রেসের লং হচ্ছে 44, অ্যান্ড স্যালার লং হচ্ছে 40, সো হু এভার লাভ ইট, এটা ভালো না লাগার কিচ্ছু না, ইট ইজ আ বিউটিফুল কম্বাইন্ড ড্রেস, সো যা এটা ভালো লাগছে গো হেড অ্যান্ড মেক এন পারচেস, অবশ্যই 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 100% কনফার্মে অর্ডারটা প্লেস করবেন। লং আপু 43 থেকে 44, আমাদের অধিকাংশ ড্রেসের লংই থাকে আপা 43 থেকে 44, সো দিস ইজ দ্য ওয়ান, একটু দাঁড়াচ্ছে এটা স্পেশাল, এটা স্যালোয়ারটা দেখেন কি ডিফারেন্ট, এই যে খুব সুন্দর একটা স্যালোয়ার, একদম খুবই সুন্দর, এটা কিন্তু একটা খাদি প্রিন্টের উপর বেস করে মেক করা হয়েছে, সো ইট ইজ আ খাদি প্রিন্ট, ওকে। আচ্ছা সাদাবাহার দেখবো, এই যে আপু লাস্ট স্টার্ট উইথ সাদাবাহার, সো এটা হচ্ছে খাদি প্রিন্টের উপর, অল ডান, এটা ডান,
সো স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার 800 আবারও প্রাইসটা একটু বলে দিচ্ছি 1650 টাকা, 1650 টাকা, 1650 টাকা প্রাইস হচ্ছে। সাইজ হচ্ছে 36, 40, 42, 44, 46, স্লিভসের লং হচ্ছে 20, ড্রেসের লং হচ্ছে 43 থেকে 44 পর্যন্ত। সো হু এভার লাভ ইট গো এইট, কটনটা কি ভালো লাগবে, কালারটা কি ভালো লাগবে, আপু অসম্ভব সুন্দর, অসমায়ন। এইটা আমি জানি না আপনাদের লাইভে কেমন লাগছে, রিয়েল যখন একটু দেখবেন, এটা যারা যা যে যে পড়বে আপু সবাইকে ভালো লাগবে, বিউটিফুল কার। দেখবার এই ড্রেসটা নিব 2:46, আপু মেসেজ চেক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি আপু, রাত্রে লাইভ টাইমে যারা অর্ডার করবেন আপু সবাই, আমার চুলের অবস্থা আজকে খারাপ, অবস্থাতে বাদ, লাইভ টাইমে যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আপু সবাই পেয়ে যাবেন লাইভ টাইম। আপু একটু সরে তোমাকে একটা ড্রেস দেখে, একটু সরে দুইটা, এখানে দুইটা ড্রেস ছিল না, ইয়েলো কালার ওই দুটো, এই জি, এখান থেকে ড্রেসগুলো একটু দাও তো, পেস কালারটা দাও, আর ইয়েলো কালার, এই জি জি, আজকে আরো দুটা ড্রেস আছে, যদি সময় পাই আজকে আর একটা, মনে না একটা লাইভ করার সময় মতো, এই যে এটা স্লিভসটা দেখেন, কারিশমা প্রিন্ট এটা আসছে, এই যে কারিশমা প্রিন্ট, হ্যাভ আ লুক, এই যে। সো এটা আমরা যদি সময় পাই আজকে করবো, এটা ডিজাইনটা আমি এরকম রেখেছি, দিস ইজ দ্য ওয়ান, এটা দোপাট্টাও খুবই সুন্দর, এটা কারিশমা প্রিন্ট, এটা দুইটা কালার, এটার সাথে হচ্ছে ম্যাজেন্টা, দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে ওর এই ইয়েতে ওর ইয়েতে রাখবেন, দিস ইজ আনাদার ওয়ান। আমি যদি টাইম পাই আজকে মনে হয় না পাবো, আর অ্যাম্পেল আমি এডিটও করে দেবো, ইন্দা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এটা হচ্ছে এটা স্লিভ, জাস্ট হ্যাভ আ লুক আপু, সাদাবার দেখো, ইয়েস আপু এখন যে হ্যাভ আ লুক আপু, আপনি আপনার বডি কত আপু, লুজ ফিটিং 40% আপু, আমি হচ্ছে 46 করি লাইফে এভরিডে, এভরি টাইম আপু, আপনার যদি বডি ফিটিং নিতে চান, আপনার বডি সাইজ হচ্ছে, আপনি যদি লুজ করতে চান আপু, 1 ইঞ্চি বাড়ায় অথবা 2 ইঞ্চি বাড়ায় নেবেন। সো এই দুটো আমি দেখিয়ে দিবো, এটা এটা খুবই রিজনেবল প্রাইসে আছে আপু, এটা এটা এটার প্রাইস হচ্ছে আনস্টিচ প্রাইস হচ্ছে এটা 1790 টাকা, এবং এটা স্টিচ প্রাইস হচ্ছে আমাদের 2390 টাকা, আনস্টিচ 1790, এটা স্টিচ হচ্ছে 2390 টাকা, কারিশমা ইন্সপায়ার্ড একটা ড্রেস। সাদাবাড়ি শিফন ওর নাকি মোটা খারাপ হয়ে গেছে, শিফন ওর নাকি, ও সাদাবাড়ি শিফন ওর না তাই মনটা খারাপ হয়ে গিয়েছে আপু, লাক্সারি দেখাতে হয় না, এটা পরে আমি আপুদেরকে দেখাই দেবো, তুমি সাদাবাড়ি দাও আপু, লাক্সারি একটু দেখাতে হয় না, ওইটাকে ওর ইয়েলো ড্রেসটা ওনাকে দেখান প্লিজ, আমি একবার একটু শেষ করে নিয়ে আপু ইয়েলো ড্রেসটা পাত্রে আনো, আমি ওনার সাথে একটু দেখাই, আমি একবার দেখাই দিই, ওইটা আজকে আমার লাইভ করার কথা ছিল, ওইটা আমাদের প্রোডাকশানে আছে, মেকিং প্রোডাকশানে আছে, বাট অ্যাজ আমি লেট করে ফেলেছি আর লাইভ দেখাতে পারলাম না, ওইটা ওনাকে দাও, দিস ইজ দ্য ওয়ান, ফুল বডিতে খুব সুন্দর করে এটা এমব্রয়ডারি করা যায়, স্ট্যাভার লুক। গ্রিনটার প্রাইস বল কত বললাম, গ্রিনটার প্রাইস আপু বলতেছে, এটা হচ্ছে এটা স্লিভস, স্লিভটা হচ্ছে খুব সুন্দর করে যে এরকম এমব্রয়ডারি করা যায়, স্ট্যাভার লুক, এটা স্লিভসটা অসম্ভব সুন্দর করে আমরা করেছি, এই যে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আছে, এটা হচ্ছে আনাদার ওয়ান, খুব সুন্দর এই যে এটা হচ্ছে স্লিভস, খুব সুন্দর একটা এমব্রয়ডারি আছে, পুরো নেকিনে ভ্যারি বিউটিফুল হয়েছে এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটিনে ভ্যারি বিউটিফুল ডিজিটালি প্রিন্ট করা, ড্রেসের লোয়ার পোর্শনে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, দিস ইজ দ্য প্যানেল, আর লুক খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, এটার অল সাইজ অ্যাভেলেবেল আপু, আমারটার প্রাইস মাত্র 1650 টাকা, আমারটা আপনারা অল সাইজ অ্যাভেলেবেল পাবেন, প্রাইস থাকবে মাত্র 1650 টাকা, দিস ইজ দ্য ওয়ান, জয়পুর আজ দেখবো আপু, জয়পুর ইনশাল্লাহ কালকে আপু ইনশাল্লাহ, আমাকে একটু জানাবেন কিন্তু সাউন্ড ক্লিয়ার কিনা, ওকে ফার্স্ট অফ লাইভ করেন মানুষকে ধোকা দেন কেন, আচ্ছা আচ্ছা আমি তো বুঝলাম না, ফারজানা রহমান আপু আপনি কোনোদিন আমাকে সরাসরি দেখছেন, ডোন্ট ইউ হ্যাভ এনি আইডিয়া আমি ইন রিয়েল কেমন, আপনি বলেন আমার ফেসের কালার, আমার ফেসের কালার কি প্রবলেম, ভূতের মতো লাগে আমাকে, ডোন্ট ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মি, মনে করেন আমি কালাই কালাই, আমি নিজেকে ফর্সা দেখানোর জন্য লাইভ করি, এখন আপনার যেটা মন সেটা পাবেন, ফালতু মহিলা কোথাকার, আই এম রিয়েলি সরি ফর বিং রুড, বলতেছে আপনার ফেসের কালার দেখেন, ফেসের কালার কি দেখবো আমি, আমার ফেসের কালার, ভাবছিলাম আপনার একটা স্পিকার গিফট করবো, বাট দেশের এই সিচুয়েশনে উঠেনি, আপনি কিনে ফেলে দেখো আপু, আই হ্যাভ অল টাইম আমার কাছে আছে, আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা মাহি আপু আমার কাছে অলওয়েজ স্পিকার থাকে, আমি ইউজ করি না, আমার নিজের ভয়েস নিজের কাছে অকওয়ার্ড লাগে, বাট আমার কাছে অলওয়েজ এটা থাকে আপু, জাস্ট ভয়েস অকওয়ার্ড থাকে, আচ্ছা জি আপু আমার স্কিন কালার নিয়ে কথা বলছেন, হাউ রুড আপু, কেন মানুষের স্কিন কালার নিয়ে কথা বলতে যান, আমি কখনো লাইভ এসে বসতে আমি খুব সুন্দর নো প্রাইস অফ সাদাবার আপু বলে দিচ্ছি, কেন স্কিন কালার নিয়ে কথা বলতেছেন, ভেরি রুড না, সেটা বাংলাদেশে আপু ক্যাশ অন ডেলিভারি, সো আপনার ডেলিভারি বয়স আপনি একটু কার্ডটা চেক করে নেবেন আপু, আপনার পরের ড্রেসটা কত আপু জানিয়ে, আমার পরের ড্রেসটা আপু
ফারজান আপু, আই ডোন্ট হ্যাভ সাহস, আমার এত সাহসের দরকার নেই, আপনাকে আমি একটু সাইডে রাখে, আমার আপনাকে কনসেন্ট্রেশন দিলে আমার লাইভ হবে না, রিয়েলি সরি, বাট আই উইল চেক যে আপনি আসলে কখনো যাজাক থেকে কোনো ড্রেস অর্ডার করেছেন কিনা, এটা আমি চেক করবো পরে। ওকে আপু, নো প্রবলেম, ইনশাআল্লাহ। যদি খারাপ লাগে অবশ্যই কোনো কিছু, যদি আমার বিয়ে আপনার খারাপ লাগে অবশ্যই কমপ্লেন করবেন, ইনবক্সে জানাবেন। আর সারা বাংলাদেশ আপনার ক্যাশ অন ডেলিভারি, আপনাদের তো এই অপশনটা আছে, আপনার ডেলিভারি বয়স আমি ড্রেস চেক করে রিসিভ করতে পারবেন। ওকে, সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে 1700, আমি সাইডে রাখি ওনার কথা, 1790 টাকা। এটার হচ্ছে আনস্টিচ প্রাইস, এবং এটার স্টিচ প্রাইস হচ্ছে 2390 টাকা। দিস ইজ দ্য দোপাটা, আ ভেরি বিউটিফুল ওয়ান, 1650। আপা, আমার ড্রেসের প্রাইস 1650, ইয়েস। আমার টার এটা এখন আমি যেটা দেখাচ্ছি, এটা দুইটা কালার অ্যাভেলেবেল, এটা আপনি একটু হ্যাঙ্গার করে ফেলো, যেহেতু আমার আজকে এটার দেখানোর সময় নেই, আরও একটু বড় করে বলবেন প্লিজ। ওকে আপু, ইনশাআল্লাহ, ইয়ার ড্রেসের ওনারটা জাস্ট আপু ইটস আ কারিজমা ইন্সপায়ার্ড, দ্যাটস ওয়াই এটা ওয়াও। সো এই যে দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর, থ্যাংক ইউ ফারহানা শর্মি আপু, দিস ইজ দ্য স্লিপস আপু। এটা আরেকটা কালার দাও, তাড়াতাড়ি আমি সাদা পাহাড়ে ধরতি, এটাই হ্যাঁ এভাবে রাখো, আমি সাদা পাহাড়ে ধরতি, এটা আরেকটা কালার দাও। আমার পর প্রায় ড্রেসটা মাত্র 1650 টাকা, ইট ইজ অনলি স্টিচ, অল সাইজেস অ্যাভেলেবেল। আমি যে ইয়ারো কারিজমাটা দেখাচ্ছি, এটা সেলাই করা এবং সেলাই ছাড়া দুইভাবে অ্যাভেলেবেল। ওকে, সো এটার আরেকটা কালার হচ্ছে দিস ওয়ান আপু, এটার দোপাটা দাও। ওইটার আরেকটা কালার হচ্ছে দিস ওয়ান, দিস ইজ দ্য দোপাট্টা। হাই আপু, কেমন আছেন? শান্তাপু, আই এম গুড, হাউ আর ইউ? ভেরি 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 বিউটিফুল ওয়ান, কি সুন্দর একটা স্লিপসে পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর একটা স্লিপসে পেয়ে যাচ্ছি। আমি বুঝি না মানুষের মানে এত লেট কীভাবে হয়, কারো স্কিন কালার নিয়ে এত কথা বলে না। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা দোপাট্টা, খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি। এই টাইপের মানুষগুলোকে আমি দূরে দূরে আপনার কাছ দিয়ে নিবো, মারামারি করে তাই অন্য পেজ থেকে অর্ডার করলাম না, ওই ড্রেসটা দ্রুত আনো আপু, হোয়াটসঅ্যাপে পিক দিয়েছি। ওকে ওকে, ইনশাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। এই গ্রিন, এটা হচ্ছে অ্যাপেল গ্রিন আপু, সেম প্রাইস আপু, অ্যাপেল গ্রিন, দিস ইজ অ্যাপেল গ্রিন। দুটাই সুন্দর না আপা, দুটাই সুন্দর। এখন আপনাদের যেটা বলা হবে আপনারা অর্ডার করে দিয়ে, এটার প্রাইস হচ্ছে 1790 টাকা আনস্টিচ, অ্যান্ড স্টিচ প্রাইস হচ্ছে আপু, এটার আপু এটা হ্যাঙ্গার করে ফেলো না, এটা স্পেশালিটি হচ্ছে এটা স্লিভস, লুজ প্যাটার্নে একদম। আচ্ছা আচ্ছা আপু, লুজ আপু, আমাদের না ড্রেস প্যাটার্ন একটু লুজ দরকার, এটা আমার নিজের প্যাটার্ন। হ্যাঁ, আমাদের কিন্তু যেগুলো স্টিচ আর আমি একটু আমাদের ডিটেলসটা আপনি অল ক্লিয়ার রাখবো। থ্যাংক ইউ আপু, আপনি দিন পাঁচটা ড্রেস অর্ডার কনফার্ম করে দেবেন, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ শেয়ার, থ্যাংক ইউ মেসেজ দিয়ে আপু। একটু সময় লাগে আপু, আমাদের একটু টাইম লাগে, প্রবলেম হয়েছে কি আপু, দেশে একটা খুব আনস্টেবল সিচুয়েশন গেল না, তখন কিন্তু আমাদের এক দুজনে মানে মডারেটর ছুটিতে চলে গিয়েছিলেন বাড়িতে, সো ওই যে একটা গ্যাপ হয়েছে আপু, ওইটা ফিল আপ হয়ে যাবে, একটু ওই সময় দেবেন। এই যে এটা তো পার্ট, হ্যাঁ, সো এটা হচ্ছে কারিজমা ইন্সপায়ার্ড, আর ভেরি বিউটিফুল, এটা আমি একটু করে দেখবো, সাদা পাটটা দেখাতে থাকি। এটার আনস্টিচ প্রাইস হবে মাত্র 1890 টাকা, 1790 টাকা, এবং স্টিচ প্রাইস হবে 2390। এই ড্রেসটা ওয়াও, এটা দুইটা কালার, অ্যান্ড বোথ ইজ টু মাচ ওয়াও। এটা আমি যখন আনস্টি দেখেছি, আই এম শিওর যে 80% আপা এটা হ্যাঙ্গার করলো, 80% আপুরা বুঝে নেয় যে এই ড্রেসটা কি, এই ড্রেসটা ওয়াও। পাশে যে ড্রেসটা পড়েছিল ওটা আনতেই হবে প্লিজ, 5 তারিখ, আর থ্যাংক ইউ, 5 তারিখ মানে যেদিন এই গণ্ডগোল হইলো ওই দিনের ড্রেসটা, কোনটা যেটা আমি একটা খাদি পড়েছিলাম কোয়ার্ড, ওইটা সাদা আপু পিঙ্কে দাও, সাদা পাট রাখাবেন, ফার্স্ট ওয়ান ইজ পিঙ্ক ওয়ান। ওকে, সো আমি আজকে দেখিয়েছি হলুদ একটা কারিজমা, আমাদের স্টিচ আপু, এটা হচ্ছে ফ্যাক্টরি স্টিচ, ওটা আমাদের নিজস্ব স্টিচ। ওকে, সো এটা হচ্ছে, এটা শুধু স্টিচে অ্যাভেলেবেল হয়, এটা 6টা সাইজ হয়, তার মাত্র 1650 টাকা দাম, দুটো হ্যাঙ্গার আমার হাতে দাও, মাত্র 1650 টাকা দাম। ড্রেসের লং হচ্ছে 43 থেকে 44, ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে সেলারও, এটা ডিজিটাল প্রিন্ট করা ড্রেসটা, ড্রেসের স্লিপস হচ্ছে 20, ড্রেসের লং হচ্ছে 44, সেলার হচ্ছে 40, পুরোটা খুব সুন্দর করে ডিজিটালে প্রিন্ট করা, প্রাইস থাকছে 1650, এবং এটা অনলি 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 স্টিচে অ্যাভেলেবেল। আনস্টিচ দেখো আপু, গ্রিন আনস্টিচ আমি একটা তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনলি অনলি স্টিচ অ্যাভেলেবেল। এইবার আসেন, আরও দুটা ড্রেস দেখেছি আমি, এখন একটু তাড়াহুড়া করবো, কজ আই হ্যাভ টু গো উইথ সাদা বাহার, আমি আপনাদেরকে সাদা বাহারটা দেখিয়ে দিব। উই হ্যাভ অ্যানাদার টু কারিজমা ইন্সপায়ার ড্রেস, দিস অ্যান্ড দিস ওয়ান, এই দুইটা বোথ স্টিচে আর আনস্টিচে অ্যাভেলেবেল। হ্যাঁ, এটার আনস্টিচ প্রাইস বোথ স্টিচে আর আনস্টিচে অ্যাভেলেবেল, এটার আনস্টিচ প্রাইস 1790 টাকা, এবং স্টিচ প্রাইস 2390 টাকা, এবং স্টিচ সেম টু সেম এটার মতো হবে। এই যে
দেখাও 5 তারিখের ড্রেসটা। আপু 5 তারিখের ড্রেসটা খুব সম্ভবত আপনি ওই যেটা আমি পরেছিলাম লাইফে এসে ওটার কথা বলছেন আপু, ওইটা আমার আমার নিজস্ব, ওইটা বাসায় আপু, এটা অফিসে নয় রে আপু, ওইটা আমার আমার ওয়ার্ড্রোবে। একদিন বাসায় যখন লাইভ করবো তখন আমার ওয়ার্ড্রোবের সব দেখাবো। এই যে দিস ইজ দ্য আপু, এটা স্যালারটা দাও, স্যালারটা কি করছে এটা দেখি। একটা লেসার থাকবে, আমি টেলর, একটা লেসার স্যালার, এই যে উই হ্যাভ এন দিস লেসার উইথ দ্য স্যালার, এই যে দিস ইজ দ্য স্যালার। ওকে, সো এটার আনস্টিচ প্রাইস থাকছে, দিস ইজ দ্য ওয়ান আনস্টিচ প্রাইস থাকছে এটার, 1790, স্টিচ হচ্ছে 2390। ডান আপু, লেমন কালার ড্রেসটা ওনার থেকেই কটনই আসা আপু, আজকে যা দেখাচ্ছি সব কটন। এখন যেটা দেখাবো এটা সাদা বাহার, আপুর পরাটার দাম হচ্ছে 1650 টাকা। ওকে, ওনার ম্যাটেরিয়াল কি আপু কটন, ব্ল্যাক ড্রেস আপু, আজকে ব্ল্যাক ড্রেস দেখাবো। হ্যাঁ, সাদাবাহার একটা ব্ল্যাক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান ফ্রম সাদাবাহার, একদমই রিজনেবল প্রাইসে সাদাবাহার পাবেন ইনশাল্লাহ। সো একদম মোবাইলের স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি থাকেন, ডিসকাউন্ট চলে, আপনিও কবে সব ব্র্যান্ডে ডিসকাউন্ট দেবেন আপু। আপু পাকিস্তানে ইনশাল্লাহ ডিসকাউন্ট, বাংলাদেশে ঢুকুক আপু, পাকিস্তানের জন্য আমরা সবাই দোয়া করি। পাকিস্তান এখন যে অবস্থা আপু, পাকিস্তান থেকে শিপমেন্ট আসাটা ভেরি মাচ ডিফিকাল্ট, আর যে শিপমেন্ট আসো সেটা খুবই এক্সপেন্সিভ হবে। আমরা ওইটা অফারটুকু কতটুকু অ্যাভেল করতে পারবো আসলে যাই না, বিকজ আমাদের যে কার্গোর মাধ্যমে আসে, যে শিপমেন্টের মাধ্যমে আসে, ওইটা ওয়েট চার্জ অনেক বেশি হয়ে যাচ্ছে আপু। কিন্তু আনস্টিচ দেখাও প্লিজ আপু, ওই রুমে এগুলোর আনস্টিচ আছে বুঝছো, সেলফে সেলফে বুঝছো, দেখো তো আছে কিনা, তুমি পাও কিনা। এটা হচ্ছে স্লিভ, স্লিভটা হচ্ছে পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি করা। সো খুব সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শন একটা অর্গানজা প্যানেল আছে, খুব সুন্দর করে প্রিন্টে করা, তার নিচে একটা লেস ওয়ার্ক আছে। সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এটা ভেরি বিউটিফুল হয়েছে এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ওয়ান। এটা হচ্ছে খুব সুন্দর করে একটা নেক, নেকটা হচ্ছে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা, খুব সুন্দর করে ব্যাটার্ন করা। এটা হচ্ছে সাদাবাহার প্রিন্ট কারি, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখবেন আপু ইনশাআল্লাহ। সো খুব সুন্দর করে এমব্রয়ডারি আপু, হোয়াটসঅ্যাপে যদিও একজন মডারেটর আছে, বাট আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি দেখবো, যদি কোনো প্রবলেম হয় লেট মি নো, জানি মডেল এভাবে লিখে দেবেন যে আপুকে একটু মেসেজটা দেখেন, তাহলে ওরা আমাকে পাস করে দেবে। কারো যদি কারো কোনো প্রবলেম হয় দেখেন, যদি ইনবক্সে আপনারা সলিউশন পাচ্ছেন না, মডেলদের মাধ্যমে আপনারা সলিউশন পাচ্ছেন না, গো হেড এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপুকে পাস করে, তাহলে ওরা আমাকে পাস করে দেবে, আমি আজকে বলে দিয়েছি। সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, চিকেন কেয়ার এমব্রয়ডারি করা, পুরো বডিটা ইনার ভ্যালি বিউটিফুল হয়েছে, চিকেন কেয়ার এমব্রয়ডারি করা, হাফ বডি থেকে এটা খুব সুন্দর করে পুরোটা, ইট ইজ চিকেন কারি এমব্রয়ডারি, দিস ইজ দ্য পিঙ্ক ওয়ান সাদাবাহার, দ্য ফার্স্ট ওয়ান হতে পারছে আপু। সাদাবাহার হচ্ছে শেফন, আচ্ছা আমি নিয়ে আসতেছি, আমরা গেটে দেখি, সাদাবাহার হচ্ছে শেফনের দোপাট্টা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, সাইজ থাকবে এটা দোপাট্টা, এটা এটা হচ্ছে সাদাটা, এটা হচ্ছে পিঙ্ক ওয়ান, এই যে সাইজ হচ্ছে এটা স্মল মিডিয়াম লার্জ, এটা সাইজগুলো শুনবেন, স্মল হচ্ছে সিন করেন আপু, সিন করবে আপু, ডেন্ট ওয়ারি, স্মল হচ্ছে 36 থেকে 38, মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46, লং হচ্ছে 42, স্মল মিডিয়াম লার্জ অ্যাভেলেবেল সাদাবাহার লাক্সারি। প্রাইস হচ্ছে পিওর শেফনের দোপাট্টা, খুব স্যালোয়ার দোপা, দোপাট্টা হচ্ছে পিওর শেফনের, দিস ইজ দ্য দোপাট্টা, দিস ইজ দ্য সালোয়ার, হ্যাভ আ লুক অফ দিস সালোয়ার। ড্রেসটার প্রাইস প্লিজ আপ, আমার পরাটা মাত্র 1650 টাকা আপু, মাত্র 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 1650। সো আমার পরাটা খুবই রিজনেবল, অল সাইজ অ্যাভেলেবেল, দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর একটা লেস ওয়ার্কে পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে লেস ওয়ার্ক, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আমি আপনাদেরকে আরো দুটা দেখিয়ে দিবো, কারেন্টলি ইন্সপায়ার্ড, শুধু আমি সাদা বারটাকে শেষ করি, দিস ইজ দ্য ওয়ান পিওর শেফনের দোপাট্টা। প্রাইস থাকছে মাত্র 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 কত বলেন, মাত্র 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 2950 টাকা, 2950 টাকা সাদাবার এই লাক্সারি ড্রেস, একদম হোলসেল রেট 2950 টাকা, পিওর শেফন ফুল লাক্সারি, এটা আপনারা 3200 টাকার নিচে মনে হয় না কোথাও পাবেন। সো 2950 টাকা, যার ভালো লাগছে গহির এবং যে মনে করেন এটা খুবই রিজনেবল চিপ রেঞ্জ, আপনি কত বডি করেছেন আপু, আমি 44 থেকে 46টা নিয়েছি। সো দিস ইজ দ্য ওয়ান, আপু ওনাটা দাম, হু এভার লাভ ইট জাস্ট গো হিট অ্যান্ড মেক অ্যান্ড পারচেস, 2950 টাকা মাত্র, এর থেকে রিজনেবল প্রাইসে সাদাবাহার আর দেওয়া পসিবল না। পুরা বডি চিকেন কারি এমব্রয়ডারি করা, ড্রেসের লোয়ার পোর্শন পুরাটা চিকেন কারি, ফ্রন্ট ব্যাক দুদিকেই, এই যে এরকম ড্রেসের লোয়ার পোর্শন, ফ্রন্ট ব্যাক দুদিকে, সো ইটস আ লাক্সারি সাদাবাহার, 100% ফুলফিল এক্সপেক্ট আপু। ওনাটা তো কটন হলে আপু, সাদাবাহার এটা একটু লাক্সারি করেছে, ওরা কিন্তু শেফন করে না, বাট খুবই খুবই সুন্দর করেছে এই ভলিউমটা সাদাবাহার আপু, পিওর শেফন করেছে অ্যান্ড ভ্যারি বিউটিফুল, ভ্যারি এলিগেন্ট, হাতে নিলে পছন্দ হবে আপু। এটা হচ্ছে লাইট, এটা কিন্তু হোয়াইট না, লাইট একটা অ্যাস্টোনের মধ্যে,
পুরো বডিতে স্লিভসে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, দিস ইজ ডাউন লোয়ার পোর্শনে যে খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ার আছে, জাস্ট হ্যাভ এ লুক অফ দিস ফ্লাওয়ার। তারপর এটা হচ্ছে আনাদার ওয়ান, এটা হচ্ছে অর্গানজা, মানে খুব সুন্দর করে ফ্লাওয়ার আছে। পুরো বডিটা খুব সুন্দর, এখানে বাটন আছে, এখানে হচ্ছে নেকটা করা, নেকে একটা লেস আউট আছে। ওড়নাটা কয় হাত আপু? ওড়নাটা আপু বিশাল লং, আমার পড়া আমি দেখা দিচ্ছি, বিশাল বড় আপু। খুব সুন্দর করে পুরো বডি কভার করে নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারেন আপু। আর একটু দাঁড়ান আপু, পিঙ্ক কালারটা একটু দাও তো। ওকে নো ইস্যু, আর একটু ধরছি আপু, পিঙ্ক কালারটা একটু দাও। দিস ইজ দ্য পিঙ্ক ওয়ান, আমি একটু কাছ থেকে ধরি। আপু আমারটা আনস্টিচ হবে না আপু, এটাই তো প্রবলেম আপু, এই ড্রেসগুলো আর আনস্টিচ হয় না। ইট ইজ অ্যাভেলেবল অনলি স্টিচ আপু, আনস্টিচ হয় না আপু, এটা শুধু স্টিচটা হয়। সো আপু এই সাদাবার আনতে পরে দেখাও, তুমি একটা পরে দেখো আপু, কোয়ান্টিটি ওরকম নাই যাবো, আমি যেটা পরবো দেখালে সবাই ওইটা কোথায় চলে যাচ্ছে। সো মর্জা সিল্কে অ্যাভেলেবল, মর্জা সিল্ক স্টক হবে আপু, একটাও নেই মর্জা, একটা মনে থাকতে পারে যে কোনো একটা ডিজাইন। সো রীতা আপু কেমন আছেন? দিস ইজ দ্য মানে যে লোয়ার পোর্শন পুরাটা চিকেন কারি এমব্রয়ডারি করা, পুরো বডি চিকেন কারি এমব্রয়ডারি করা, জাস্ট ভালো, খুব সুন্দর করে পুরো বডি চিকেন কারি এমব্রয়ডারি করা, ড্রেসের লোয়ার পোর্শন ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে এটা চিকেন কারি এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ওয়ান, পুরো বডিতে তাই চিকেন কারি এমব্রয়ডারি করা। দাও 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 আমার কাছে দাও, আল্লাহ সাদাবাহার করেছে, মানে এই রেঞ্জের মধ্যে পিওর শেফন করেছে, আর বাকি পিওর শেফন সবসময় 3500 উপরে থাকে। এই যে স্যালোর একটা খুব সুন্দর লেস ওয়ার্ক আছে। সো লেমনটা আনস্টিচটা একটু দেখাবেন প্লিজ আপু, আনস্টিচটা আমি সাদাবারটা দেখি ও পাচ্ছে না, আমাকে পাশের স্টক রুম থেকে আনতে হবে আমাকে একটু সময়। দিস ইজ দ্য ওয়ান, হু এভার লাভ ইট জাস্ট গো এন্ড মেক ইট, ইট ইজ দ্য বিউটিফুল বিউটিফুল ওয়ান। সাদাবারের কালারগুলাই সুন্দর, খুবই সুন্দর সুন্দর, এটা হচ্ছে অ্যাশ কালার, লাইট অ্যাশ কম্বিনেশন দেখেছেন। সো গাই আসসালামু আলাইকুম আপু, আপনারটা কথা আপু মাত্র 1650 টাকা আমারটা। লেমনটা আনস্টিচ আপু, লেমনটা ডোন্ট ওয়ারি, আমি আজকে আনস্টিচ দেখিয়ে যাবো, আমাকে একটু আপু দা হট উন্ট 2500 ড্রেসটা কি অ্যাভেলেবেল আপু? হট পিঙ্কটা, হট পিঙ্কটা, হট পিঙ্কটা, ও ইজ ইট কলমকার, কলমকার আপু, কলমকার মেহেন্দি আপু, আজকে কথা বলতে পারবো না, গতকালকে পর্যন্ত তো 10-12টা ছিল। সো আজকে তো আপনার যদি ভালো লাগে আপনি অর্ডার প্লেস করে দেন, যদি সাইজ অ্যাভেলেবেল থাকে আপনারটা বুক করে দেবেন আপু। দিস ইজ দ্য ওয়ান, এটা খুব সুন্দর একটা বেস্ট কালার। সো কালারগুলো খুব সুন্দর না, এই যে স্লিভস এমব্রয়ডারি করা, পুরো বডি চিকেন কারি এমব্রয়ডারি করা, যে চিকেন কারি এমব্রয়ডারি করা, পুরো বডি চিকেন কারি এমব্রয়ডারি করা, ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে পুরো বডি, এই যে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা, তার নিচে দেখেন লেসটা দেখেন কি প্রিটি অ্যান্ড কি বিউটিফুল, পুরো লেসটা চিকেন। সবাই যা যা লাইভটা দেখছেন পেইজের ফলো অপশনে কিন্তু হিট করে রাখতে হবে, যেন আপু লাইভে চলে আসার সাথে সাথে আপু প্রাইসটা বলেন না, আপু প্রাইস বলে দিয়েছে হয়তো আমি 2950 আপু, আমি এমন একটা মানুষ আপা বিশ্বাস করেন আমি কাউকে প্রাইজের জন্য বসাই না, আমি সাথে বলে দিই সাদাবার 2950 যা ভালো লাগছে বাজেটের মধ্যে আছে, গো হেড এন্ড মেক ইট অর্ডার। ওকে এগুলোর প্রাইস প্লিজ আপু 2950, দিস ইজ দ্য ওয়ান। পাকিস্তানি কালেকশন যা যাক থেকে যারা মানে যা যা চিনেন তাদের যা যাক ছেড়ে যাওয়ার কোনো অপশন নাই আপু। কালারটা কি ডিপ দেখা যাচ্ছে আপু, এটা 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 কিন্তু সেম টু সেম এই কালার না, এটা সেম টু সেম এই কালার, এটা সেম টু সেম আপু। মারিয়া বি পেয়েছি, জাস্ট অ্যামেজিং, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ মারিয়া বিটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারিয়া বিটা সুন্দর না সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা আপু হলুদ কালার আছে আপু, ইয়াস লাইভে আগে সাদাবারে ড্রেসের পিক ওগুলো দেখাবো আপু, এটারই এটারই পিক দিতে যেমন ওইটা দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য, খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আছে, দিস ইজ দ্য ড্রেস, ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি ওয়ান, প্রাইস থাকছে এটা মাত্র 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 2950 টাকা। সো যার ভালো লাগছে গো হেড অ্যান্ড মেক অ্যান্ড অর্ডার, যা ধরে আছে ওইটার প্রাইস আপু, যা ধরে আছি সাদাবার 2950, যা আমি পরে আছি দ্যাট ইজ 1650, যা আমি ধরে আছি 2950 এবং যা আমি পরে আছি দিস ইজ 1650। আমাকে একটু জানাবেন
সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে কি ক্লিয়ারলি দেখাবো, শোনা যাচ্ছে কিনা, দেখা তো যাচ্ছে, দেখতে পাচ্ছে, বাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানবে। দিস ইজ অ্যানাদার ওয়ান, একটু চ্যাশ কালার মধ্যে, ইজেন্ট ইট প্রিটি এনাফ, এটা খুব সুন্দর। এই যে স্টিল পুরোটা চিকেন কারি করা, লোয়ার পোর্শন একটা অর্গানজা প্যানেল আছে, দিস ইজ অ্যানাদার লোয়ার পোর্শন একটা অর্গানজা প্যানেল আছে, পুরোটা খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা। দিস ইজ দ্য নেক, খুব সুন্দর করে বাটন করে, এখানে একটা টার্সেল আছে, পুরো বডিটা চিকেন কারি এমব্রয়ডারি করা, ড্রেসের লোয়ার পোর্শন, হ্যাঁ ভালো, খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করেছে, খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা, সো খুব সুন্দর। অল ওকে, আচ্ছা আপু আলহামদুলিল্লাহ, আপু সাদাবার কি এম সাইজ কত? আপু সাদাবার এম সাইজ সবসময় 42, সাদাবারে এম সাইজ সবসময় 42, এন্ড সাদাবার হচ্ছে আপু খুব সুন্দর লুজ প্যাটার্নের মধ্যে করে, সারা সাফিনাস কি ডিস্টার্ক হবে না রে আপু, সারা সাফিনাস যে আপনি যেই রেটে দিয়েছি ওইটা ডিস্টার্ব হবে না, ম্যাজেন্টা ড্রেসটা কি অ্যাভেলেবেল আছে এখন? আপু একটু আপনার সাইজ ওয়াইজ অর্ডারটা করে দেখতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে আপু বুক করে ফেলবো, আমি ম্যাজেন্ডাটা ডিস্টার্ব করার প্রাণপণের চেষ্টা করছি, আই এম নট শিওর অ্যাবাউট ইট যে আসলে ওইটা আমি ডিস্টার্ব করতে পারবো কি না আপু, আসলে যা যা প্রিমিয়ামের এমন একটা ব্যাপার আপু, আমি নিজেই চাইনা ডিস্টার্ব করি, জানেন আমি খুবই খারাপ, আমার মনে কি যারা পেয়েছে তারা পড়ুক আপু, এই জামাগুলো একটা শর্ট ভিডিও দিও, ওকে আপু ইনশাল্লাহ আপু, এস পারফেক্ট 38 ইনশাল্লাহ আপু, আমি ট্রাই তো করি আপু, সব আমি লাইভের পরেও ভিডিও করে সেভ করে রাখি, আনসার দেওয়া হয় না, আমার একটা সেন্ড করা হয়েছে ওইটা জানে না আপু, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ আপনি মেসেজে আনসার পেয়ে যাবেন আপু। আমি হচ্ছে 40, ওয়াও ইজ ইট গ্রেট এনাফ, 44 থেকে 46 টা পেয়েছি, পিওর শেফনের দোপাট্টা, দিস ইজ দা ওয়ান, ইজ ইট গ্রেট এনাফ, ইট অনেক সুন্দর দোপাট্টার সাথে কম্বিনেশন, ইজ জাস্ট ওয়াও ওয়াও এন্ড ওয়াও, দিস ইজ দা ওয়ান পিওর শেফনের দোপাট্টা, এবং এটা সালোয়ার, আমারটা মাত্র 1650 টাকা, মাত্র 1650 টাকা, অ্যান্ড দিস ইজ দ্য সালোয়ার, হ্যাভ এ লুক অফ দিস সালোয়ার, এখানে কী সুন্দর একটা লেস ওয়ার্ক আছে, জাস্ট সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আছে, এগুলাই সবচেয়ে বেস্ট হয়, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আমি খুব খারাপ হবো জানেন, আমি নিজেই চাই না, ম্যাসেঞ্জারটা কিন্তু আমি চাইলে ডিস্টার্ব করি, আপা 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 করে দিস, খুব শীত শীত, আমার আমার হাতে আমার হাতে আমার হাতে সোলার বলছে, বাট পাওয়ার আগে একটা শর্ট ভিডিও আপু, ভিডিওটা করে রেখেছিলাম তো আপু, আমি দিয়ে দিয়েছি, সো ভিডিওটা আপলোড করে দিয়েছি আপু, ভিডিওটা মানে টাইম সেট করা ছিল একটা নির্দিষ্ট টাইমে যাই ভিডিওটা আপু, আমার চার্জ শেষ ওদিক থেকে ইয়েটা মতো, ডেলিভারি ম্যান নিয়ে আসবে, আর একটা আপু চারটে হয়েছে এখনো সেন্ড করেছেন কি ওইটা জানাবেন প্লিজ, ওকে আপু আমি জানিয়ে দেবো, তাহলে নিয়ে আসবো ইনশাল্লাহ আপু, খুব দ্রুত নিয়ে আসবো, খুব দ্রুত ইনশাল্লাহ, আর বললাম না আমি খারাপ, আমি যা যা প্রিমিয়ামগুলো আসলে ডিস্টার্ব করতে চাই না, বাট ম্যাজেন্টাটার জন্য এত 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 রিকোয়েস্ট, দেখি ইনশাল্লাহ আমি ম্যাজেন্টাটা ট্রাই করবো আপু, যেন ঈদের আগে আগে একবার ডিস্টার্ব হয়। আচ্ছা গেল, এটা খুব সুন্দর ছিল আপু, তুমি কোন সাইজ পড়েছো আপু? আই এম ওয়েরিং দ্য এল ওয়ান, মানে 44 থেকে 40 কাপড় দিলাম আপনি, 44 থেকে 46 যেটা আছে আপু আমি সেটা পড়ে আছি আপু। প্রাইস কত আপু? সাদাবার প্রাইস হচ্ছে 2950, অ্যান্ড দ্য ওয়ান আই এম ওয়েরিং রাইট নাও ইট ইজ অন 1650 টাকা, ইট ইজ অন 1650 টাকা, এটা অল সাইজ অ্যাভেলেবেল, সাইজগুলো হচ্ছে 36, 38, 40, 42, 44, 46, ইট ইজ অন 1650 টাকা, এটা অ্যাভেলেবেল ইন অল সাইজ, এটা খুব সুন্দর। ওকে আপু আরেকটা দশ সাদাবার, তারপরে আমি একটু কারিজমাতে চলে যাবো, সাদাবার হলুদ আছে, হলুদ একটা আছে, আরেকবার একটু দেখাবেন হোয়াইট সাদাবারের, হোয়াইট সাদাবারটা প্লিজ আরেকবার আপু দেখাচ্ছি, কানে ঝুমকা খুব সুন্দর আপু, তোমার পর ড্রেস অর্ডার করলে আমাকে গিফট করবে, করেন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমাকে এখন মাইক্রোফোনটা খুলতে হবে, মাইক্রোফোনটা খুলে ফেলতে হবে, যা যাকে একটা নেশা, থ্যাংক ইউ আপু, আমি পাগল হয়ে যাবো, যা আল্লাহ দ্যাট সো সুইট, থ্যাংক ইউ দ্যাট সো সুইট আপু, দ্যাট সো সুইট, দোয়া করেন যেন এইবার এই যে আপনাদেরকে পাকিস্তানিগুলো আমরা স্টিচ লাইভ করতে পারি, ওই ব্যবস্থাও করতেছি যে পাকিস্তানি ক্যাটালগুলো পুরো স্টিচ হবে, লাক্সারিগুলো আপু 40 and 42 পরি, তারা সাদাবারে কোন সাইজ নেবেন? 40 and 42 এম সাইজ, গো ফর এম সাইজ আপু, লাইভে একটু ব্রাইট লাগছে, কালারটা একটু লাইট পাউডার ব্লু, ইট ইজ পাউডার ব্লু পুরো, এটা হচ্ছে এটা স্লিভ, জাস্ট আবার লুক, খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা, অর্গানজা প্যানেল আছে, আমি সব থেকে রিজনেবল প্রাইসে দেন, অনেক ভালো কোয়ালিটি, জাস্ট থ্যাংক ইউ আপু, এমব্রয়ডারি করা পুরো বডিটা হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করা, অ্যান্ড অ্যাজ খুব সুন্দর করে এখানে বাটন করা আছে, এখানে একটা টার্সেল আছে, এখানে লেস ওয়ার্ক আছে, অ্যান্ড ড্রেসের লোয়ার পোর্শন দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা, লেস ওয়ার্ক করা বাটন আছে, লাইভ করবেন আপু, পাকিস্তানি লাক্সারি একটু সময় নিয়ে লাইভ করবো আপু, বিকজ আমি স্টিচ চাচ্ছি তো আমাদের ইনশাল্লাহ 1 তারিখ থেকে স্টিচটা স্টিচগুলো তবে স্টার্ট হবে পাকিস্তানি লাইনটা আর কি,
এরপরে আপু লাইভটা করবো। আপু নিউ চাচা প্রিয়াঙ্ক কবে আসবে? ইনশাল্লাহ আপু দোয়া করেন, দোয়া করেন আপু যেন খুব দ্রুত আমি নিউ একটা চাচা প্রিমিয়াম দিতে পারি। এটা হচ্ছে একটা স্যালোয়ার, খুব সুন্দর একটা লেস অপশন স্যালোয়ার পেয়ে যাচ্ছি। গুলজির আপু, গুলজির মাত্র দুটো অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে দিস ইজ দ্য পার্টটা পিওর স্বপ্ন দোপাটা। সো আপু পরেরটা ওপেন করে দিল, যা ভালো আছে গো হেড অ্যান্ড মেক এ মোর। হলুদ দেখান না তবে যে দিস ইজ দ্য লাইট ইয়ারিশ স্টোন, এটাই বলতেছিলাম একটা লাইট ইয়ারিশ বা লাইট, হ্যাঁ লেমনেশি আলো। এই যে স্লিপস, খুব সুন্দর করে একটা লেস দরকার আছে। দিস ইজ অ্যানাদার স্লিপস, খুব সুন্দর করে একটা লেস দরকার আছে। অর্গানজার প্যানেল দেওয়া আছে, ফুল বডি খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা, ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা, তার নিচে হচ্ছে যেরকম লেস দরকার আছে। দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর করে ড্রেসের ব্যাক পার্ট পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি করা। দিস ইজ দ্য দোপাট্টা ড্রেস, এটার সাথে দেখেন দোপাট্টাটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হলো। দিস ইজ দ্য ওয়ান স্মল মিডিয়াম লার্জ, জাস্ট হ্যাভ এ লুক অফ দিস দোপাট্টা, সুন্দর না? যার ভালো লাগছে গো হেড অ্যান্ড মেক অ্যান্ড পারচেস, যার ভালো লাগছে গো হেড অ্যান্ড মেক অ্যান্ড পারচেস। দিস ইজ দ্য সালোয়ার। আপু আমার মেয়ে বলছে যে আন্টি এত রাত্রে লাইভ করে কেন? আন্টিকে মাইক দেওয়া দরকার না, আন্টি খালি, আন্টির মেয়েরও একই কমপ্লেন, মা কেন এত রাত্রে লাইভ করে? আমি বাসায় যেতে যেতে দেখি আমার মেয়ে ঘুম, আবার সকালে উঠে ওকে আমি স্কুল, তখন আমার সাথে আমার সাথে সারাদিন আমার সকাল টাইমেই দেখা হবে। এছাড়া আমার মেয়েরও একই কোয়েশ্চেন, আমি কেন রাত্রে লাইভ করি? সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট, আ ভ্যারি বিউটিফুল স্ট্রেট প্যান্টে পেয়ে যাচ্ছে। ওকে সো ভ্যারি বিউটিফুল স্ট্রেট প্যান্ট, এটা হচ্ছে এটা দোপাট্টা, ভ্যারি বিউটিফুল দোপাট্টা, পিওর শাফনের দোপাট্টা, খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে। যা ভালো আছে গো হেড অ্যান্ড মেক অ্যান্ড পারচেস, 100% কনফার্ম হবো, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করে দেবো। মেক শিওর হয়ে 100% কনফার্ম হয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করে দেবো। ওকে অ্যান্ড নাও হচ্ছে অ্যানাদার ওয়ার্ড, দিস ইজ, এই যে খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আমরা একটি কারিজমাতে যাবো, ওই দুটো কারিজমা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর করে এখানে বাটনগুলো সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ। স্মল হচ্ছে 36 থেকে 38, মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46। এখানে খুব সুন্দর বাটন করে, এখানে একটা টার্সেল আছে টেবিলের উপর, এরকম আরেকটা ইয়ে আছে, নিয়ে আসো তো, আরেকটা জার ড্রেস আছে, নিয়ে আসো। দিস ইজ দ্য ওয়ান, এটা খুব সুন্দর একটা স্লিপ, স্লিপসে দেওয়ার পর সেই অর্গানজা আছে, খুব সুন্দর করে লেস আপ করো, খুব সুন্দর করে অর্গানজা আছে, তার নিচে লেস আপ করো। এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন, ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে, এই যে পুরো ড্রেসটা হচ্ছে চিকেন কেন এমব্রয়ডারি করা, তার নিচে যে লেস আপ এবং অর্গানজা কানা আছে। দিস ইজ দ্য ওয়ান, 40 পরা হয়, এর সাইজটা করে নেব, এর সাইজ। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ ইভা ভাই। আরে না এই টাইপের, আপু ওনাটা দিয়ে যান আমাকে, ওনাটা দিয়ে যান তাড়াতাড়ি। কি অবশ্য ফোনের তো পার্টিসে তো ভাই, ওকে ইনার আছে এগুলো না আপু, এগুলো ইনার লাগবে না, এটা ইনার লাগবে না আপু, সাদা ভাড়ার কোনো ইনার লাগবে না, উইদাউট ইনারই ইজিলি করে ফেলতে পারবে। এটা আছে ফাঁকা ফাঁকা চিকেন কারিটা না, গ্যাপে গ্যাপে ওরকম না। প্রাইস আপু সাদা যে ড্রেসটা পরে আছে ওইটার সাইজ, ওইটার সাইজ কত? আমি যে ড্রেসটা পরে আছি এটা এল সাইজ পরে আছি, 44 থেকে 46, 1650 টাকা আমার পরা ড্রেসটা। আর আমি এখন যেটা দেখাচ্ছি পিওর শেফনের দোপাট্টা সাদা বাহার, এটার প্রাইস হচ্ছে 2950 টাকা, 2950 টাকা। টু এভার লাভ ইট, এই তো থ্যাংক ইউ, টু এভার লাভ ইট, জাস্ট গো অ্যান্ড মেক ইট পারচেজ। দিদিকে আপু একটা পোস্ট দিলেন যে সাদাপা স্টিচ ওইগুলো ছিল, ওইগুলো দেখান প্লিজ। আপু আপু আমি ভুলে ওই ওইটা দিয়েছি, ওইটা আমাদের লাইনে আছে, আসতে আরও 15-20 দিন সময় লাগবে, আর এটা চলে আসছে, আমি এটা পিক দিতে ভুলে ওটা দিয়েছি। এটা আরে না আপু আমার তো শুধু স্টিচ বেস্ট, আমি সব সময় স্টিচ করে নিই, প্লাস অনেক সাদা। থ্যাংক ইউ শান্তা আপু, তার এখানে
ছিল। আপু রেড কালারের কিছু আছে 2000-এর মধ্যে আপু ইনশাল্লাহ লাইভ হবে, থাকলে আপু ইনশাল্লাহ 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 লাইভ হবে ইনশাল্লাহ। আপু আমার হেলথটা অনেকটা তোমার মতো, কম সাইজে নেওয়া ঠিক হবে একটু বলো। আপু আমার মতো হলে গো ফর একটু লার্জ সাইজে নিয়ে রাখো। সো এই দুটো একটু দেখিয়ে দিই, যেহেতু একটু টাইম পেয়েছি আমি এই দুটো একটু, এটা আনস্টিচটা এসেছে, এটা আসতে দেখিয়ে দিচ্ছি। ফিটিং হয়ে যাওয়া 42 নিয়েছি কিন্তু আবার একটু লুজ হয়ে যাচ্ছে, একটু বলো। দ্যাটস মিন ইউ আর 41 আপু, দ্যাটস মিন হচ্ছে আপু এটা খুলে এটা, দ্যাটস মিন হচ্ছে আপু আপনি 41, হ্যাঁ দ্যাটস মিন ইউ আর 41 আপা। সো আপনার 41 হবে, একটু লুজ করো তো ভালো আপু, বিলিভ করেন আমি যে কী পরিমাণ লুজ ড্রেস করি, একটু লুজ করো আপু ভালো। সো লেটস গো উইথ দিস ওয়ান, চলো আমি একটু দেখিয়ে দিই, ধরো একটু দাও দাও দাও, সো একটু দেখিয়ে দিই আপুরা। আপুকে 10 সেকেন্ড টাইম, মাথার ব্রাশ হেয়ার ব্রাশটা দাও, আমি যেটা এখন রাইট নাও পরে আছে বোধ সেলাই করা এবং সেলাই ছাড়া, কালো মোবাইলটা তো এটা সেলাই করা এবং সেলাই ছাড়া অ্যাভেলেবেল ইন বোধ স্টিচ এন্ড আনস্টিচ, ওকে। আচ্ছা আপু কারিজমা ইন্সপায়ার হট পিঙ্ক কালারটা ড্রেসটা আছে, হট পিঙ্কটা আপু আছে, হট পিঙ্কটা যেটা অলরেডি পেজে রানিং রাইট, হট পিঙ্কটা অলরেডি মেবি পেজে রানিং আপু, এটা তো অ্যাভেলেবেল আছে অলরেডি, ওইটা আপু পেজে রানিং তো। আচ্ছা এটা একটু আরেকটা ইন ডিটেলস যেটা আজকে দেখিয়ে ফেলেছি দেখিয়ে দিই, যা যা প্রিমিয়াম প্লাস সাইজদের জন্য আমার অবস্থা দেখছেন, আমার 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 পেজের আমার মোবাইল নিজে নিজেই সারাদিন যা 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 ক্লাস থাকে। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? 36 পর আছে, দিস ইজ মাই ওয়ান, আমার তো হচ্ছে অল সাইজেস অ্যাভেলেবেল আপু, এটার আনস্টিচটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা অল সাইজেস অ্যাভেলেবেল, এটা বোথ স্টিচের আপু, এটার আনস্টিচ দেবো, এটা বোথ স্টিচের আনস্টিচ অ্যাভেলেবেল। আসসালামু আলাইকুম, প্লিজ সাদাবারগুলো শর্ট ভিডিও দিয়ে আসছি আপু, যদি সাদাবারগুলো আমি রাখবো এবং একটা শর্ট ভিডিও দিয়ে ট্রাই করবো আপু, বাট ফর মি আমার কাছে যদি পার্সোনাল একটা সাজেশান চান আপু আমাকে ইয়ারোটা দিও, যদি আমার কাছে কোনো পার্সোনাল সাজেশান চান আপু একটা শর্ট ভিডিওর জন্য ওয়েট করা ঠিক হবে না, ওয়ার্ডার প্লেস করে দিন, দিস ইজ দ্য স্লিপ, জাস্ট হ্যাভ আ লুক, স্লিপসটা দেখেন, এটা স্লিপস দেখে এটা ইয়ারোটা দাও, এটা স্লিপস দেখে ওয়ার্ডার করে দেবেন, এটা আনস্টিচ যে আপু দেখতে চাচ্ছিলেন, হ্যাঁ এটা আনস্টিচ, এটা আনস্টিচ স্টিচ প্রাইস হচ্ছে, এটার আনস্টিচ প্রাইস একটু বলে দিই, এটার আনস্টিচ প্রাইস দুইটা কালার এটা, হ্যাঁ আমারটা এই কালার এবং এটা এখানে এটা আনস্টিচ প্রাইস 1790 এবং এটা স্টিচ প্রাইস মাত্র 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 আপু পাকিস্তানি ড্রেস, এখন আপু দেখিয়ে দিয়েছি একটা সাদাবার ফুল ক্যাটালগ দেখিয়ে দিয়েছি আপু, আপু যা যা প্রিমিয়াম প্লাস সাইজ আপু ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে যে এবার ঈদে আমি প্লাস সাইজদের জন্যও করবো। সো আমারটা হচ্ছে দুইটা কালার, দুইটা কালারে আপু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, সো দুইটা ইনশাল্লাহ আনবো আপু, ডোন্ট ওয়ারি, আমারটা দুইটা কালার দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালার এবং একটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ইয়ালিশ স্টোনে, ইট ইজ দ্য ইয়ালিশ স্টোন, আ ভ্যারি বিউটিফুল, এই দেখেন দুইটা, সো বোথ, এটা স্লিপসটা হচ্ছে এটা স্পেশালিটি, এটা একটু আমারটা এটা একটু আনিস্ট, আচ্ছা অন্যটা দাও, এটা স্লিপসটা হচ্ছে এটা স্পেশালিটি, সো দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছে, প্লাস্টিকের ইয়ারোটা দেখা, এটারও বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবেল, এটা স্লিপসটা হচ্ছে এটা, সো যারা স্টিচে পাবেন স্লিপসটা সেম টু সেম এরকম পেয়ে যাবেন, যারা আনস্টিচে পাবেন গো হেড এবং এইরকম করে মেক করে নেবেন, সো ইট ইজ আ বিউটিফুল ড্রেস, সো ডিজাইন,
এই যে এটা লোয়ার পাশটা লেস ওয়ার্ক আছে, নেকটা হচ্ছে পুরো টেটে এমব্রয়ডারি করা, স্লিভসে এখানে একটা ইয়ে আছে, পুরো ড্রেসের লোয়ার পাশে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা, এটা স্কাইস বি ইন্সপায়ার্ড, এটা কি ক্যাটালগের ছবি আছে, এই যে একটা এমব্রয়ডারি প্যানেল, এটা হচ্ছে দিস ইজ ইয়ার টোন এবং জাস্ট লুক অ্যাট দ্য দোপাট্টা, আর আমার এটারই আরেকটা কালার হচ্ছে আমার অ্যাপেল গ্রে, দিস উইল বি দ্য দোপাট্টা, কি সুন্দর না ড্রেসগুলো, বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবল, এটা হচ্ছে স্কাইস বি ইন্সপায়ার্ড অফ ফ্যান্টি টপ, বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবল, এইমাত্র এখানে ছিল, এই যে এটা স্যালোয়ারটা এখানেই ছিল এতক্ষণ, এই যে দিস ইজ দ্য স্যালোয়ার, এই যে এটা খুব সুন্দর একটা স্যালোয়ারে পেয়ে যাচ্ছি, সো এটার আনস্টিচ প্রাইস 1790 টাকা এবং এটা স্টিচ প্রাইস হচ্ছে 2390 টাকা, এটা অল সাইজেস অ্যাভেলেবেল, এবার একটু আমারটার আমি আনস্টিচটা একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ রেডি থাক, আমারটার আমি আনস্টিচটা দেখিয়ে দিচ্ছি, একজন আপু আমারটা সেম প্যাটার্নের সেম ডিটেল সেম সব কিছু, সো আমারটা স্টিচের আনস্টিচ অ্যাভেলেবেল, এটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালার, যেটাকে আমরা বলি গ্রিন অ্যাপেল, এই যে এটা আনস্টিচটা পুরো এমব্রয়ডারি করা, আমি এখানে ব্লু কালার টোন করেছি যেহেতু এই ড্রেসে ব্লুইশ টোন বেশি, আমি স্লিভসও ব্লু রেখেছি, এই যে স্লিভস লং 20, এটার সাইজগুলো একটু শুনে নেন, 36, 38, 40, 42, 44, 46 and 48, this is the neck portion, পুরো নেকটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, পুরো বডিটা খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা, হ্যাঁ ব্যাক পোর্শন ডিজিটালি প্রিন্ট করা, এটা স্লিভসটাও ডিজিটালি প্রিন্ট করা, এটা আমি পরে আছি, এটা হচ্ছে এটা স্যালোয়ার, এক কালার স্যালোয়ার এবং এটার সাথে এমব্রয়ডারি প্যাচগুলো দাও, এটার সাথে এই যে এই এমব্রয়ডারি প্যাচটা এবং ড্রেসের লোয়ার পোর্শনে যে এমব্রয়ডারি প্যাচটা, এই যে দিস আর দ্য টু এমব্রয়ডারি প্যাচ আপু দোপাট্টা দাও, দিস আর দ্য টু এমব্রয়ডারি প্যাচ কটন আপু, লেন্থ বলো, লেন্থ অল টাইম 43 থেকে 44, লেন্থ আমাদের অল টাইম 43 থেকে 44, সো দিস ইজ দ্য অ্যাপেল গ্রিন ওয়ান, দুইটা কালার আই এম শোয়িং ইউ দ্য বোথ ওয়ান, দুইটা কালার আমি বোথ কালার দেখিয়ে দিচ্ছি, এই যে যে আপুর পড়া অ্যাপেল গ্রিনটা পছন্দ হচ্ছে গো ফর ইট, তারপর আমি ইয়ালো টাকে করে দিচ্ছি, সো সাইজ গুলো কি 36, 38, 40, 42, 44, 46, স্লিভস অ্যালং 20, ড্রেস অ্যালং 43 থেকে 44, অ্যান্ড স্যালোয়ার অ্যালং হচ্ছে 40, এটা আপ টু ডাবল এক্সেল পর্যন্ত, 46, 48 and 50, ওকে আপ টু ডাবল এক্সেল পর্যন্ত এই ড্রেসগুলো অ্যাভেলেবেল হয়, এটারই সেম আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার, এখন আর টেলরের কাছে যাওয়া হয় না, যাতে স্টিচ কোয়ালিটি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, আমি ট্রাই করি আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট প্রোডাক্ট ইনা বেস্ট সেলিং রেটে দেওয়ার জন্য, আচ্ছা হোয়াটসঅ্যাপে একটা ড্রেস নিয়েছি স্টিচ অন্য, আচ্ছা আচ্ছা 390 ড্রেস কল অলসো, আচ্ছা মিম বিনতে আপু যদি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে থাকেন ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, আপনাদের এক টাকা অ্যাডভান্স দিতে হয় না, সো আপনাকে আপু কি করতে হবে একটু ডেলিভারি বয়ের সামনে ওয়েদার ইউ লাইক ইট অ্যান্ড ওয়েদার ইউ ডোন্ট লাইক ইট, জাস্ট ডেলিভারি বয়ের সামনে একটু এনশিওর করতে হবে, আর যদি মনে করেন না ডেলিভারি বয় চলে গিয়েছেন, বাসায় ছিলাম না, আমি অফিসে ছিলাম, বা বাচ্চা ক্যান্ত স্কুলে গিয়েছেন, বাট আর মানে আই ওয়াজ বিজি, তাহলে কি করতে হবে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে জানাতে হবে, অথবা আমাদেরকে মেসেজ করতে হবে যে আপু আমি এটা তো রিসিভ করেছি বাট এটাতে আমার এই প্রবলেম হয়েছে, তাহলে আমরা ওভাবে সলিউশন দিয়ে দেবো, ওকে আপু, আচ্ছা সো এটা গেল, এটা এখন হচ্ছে ইয়েলোটা একটু ধরে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, ওকে আই এম গোয়িং উইথ দ্য ইয়েলো ওয়ান, আপ একটু থাম, এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, সেম ডিজাইন সেম সব কিছু সেম ডিটেলস, এই যে আমারটা স্লিভসের মতো ইয়েলোটা স্লিভস, এই যে সেম ডিটেল, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, সুলতানা বেগম আপু ওয়ালাইকুম আসসালাম, আই এম গুড হাউ আর ইউ, কেমন আছেন সুলতানা বেগম আপু, এই যে দিস ইজ দ্য স্লিভস অফ ইয়েলো ওয়ান, ড্রেস দেখান না কেন কালার জাস্ট ওয়াই হয়, আপনি যত ড্রেস দেয়, থ্যাংক ইউ আপু, আপনার পরাটা সাদাবার স্টিচ দেখবো, লেস দেওয়া আপু, আপনার পোস্টকার সাদাবার স্টিচ দেখবো, লেস দাও আপু, ওইটা আমি বললাম না ওইটা আরেকটু সময় লাগবে, ওইটা আমাদের আরো 15 থেকে 20 দিন সময় লাগবে আসতে, আমি এইটার পিকচার আপলোড করতে যে ওইটাটা দিয়েছি, এই একটা ভুল আমি করে ফেলেছি, সো দিস ইজ দ্য ওয়ান, এই যে এটা সালোয়ার অ্যান্ড এটা দোপাট্টা,
এটা সেলোর অপধর অপধর এখন এটা তো পারত ছিল আজকের মতো কালেকশন ফর টুডে। প্রাইস হচ্ছে এটা 1790 টাকা আনস্টিচ এবং এটা স্টিচ প্রাইস আছে 2390 টাকা। সো এই ছিল আজকের মতো কালেকশন ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ জাজার। ইনশাল নেক্সট লাইভে মানে আগামীকালকে আপনাদের সাথে আপুর দেখা হবে নতুন কালেকশন নিয়ে। স্টিল দেন স্টিল দেন স্টিল দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।